একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শুরু হয়েছে। এরই মধ্যে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোর্শেদ মিল্টনের আপিল মঞ্জুর করা হয়েছে। নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে এ রায় জানিয়ে দেওয়া হয়। এর আগে গত রোববার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া সদ্য বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে পটুয়াখালী 3 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচন করতে বাধা থাকল না। তবে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী রিয়াদ আহসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিয়াদ, আজ কতজন প্রার্থীর আপিল নিষ্পত্তি হবে জানতে পেরেছেন? সব শেষ খবর জানাবেন। যে রূপানোর, আপনি যেমনটি বলছিলেন যে আপিল নিষ্পত্তি কার্যক্রম আজকে শুরু হয়েছে, আজকে কালকে এবং পরশু এই 3 দিন আপিল কার্যক্রম চলবে। এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু আপিল শুনানি সেটি চলছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বিন্দু তারা কিন্তু মনোযোগ সহকারে আপিলের কথাগুলো শুনছেন যে কী কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বা অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে ইতিমধ্যে যেটি আমি আপনাদেরকে জানাতে পারি, আজকে 1 থেকে 160 পর্যন্ত সবার আপিল নিষ্পত্তি কিন্তু আজকের দিনের ভিতরে হবে। অর্থাৎ সেটা যতক্ষণ লাগুক না কেন, সেটা সন্ধ্যা পেরিয়ে যদি রাতও হয়ে যায় তারপর কিন্তু সেই নিষ্পত্তিগুলো আজকে হয়ে যাবে। আপনারা এর আগে আমি এসএটিভির মাধ্যমে দর্শকদের যেটি জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী যিনি, তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরপরে গোলাম মাওলা রনি, তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং আরও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে আছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমরা তার কাছ থেকে জানবো আসলে কী কী কারণে এই ফাইলগুলো অবিবেচিত হয়েছিল এবং এখন কী কারণে বিবেচিত হচ্ছে এবং কোন কোন আসনগুলো তারা ফিরে পেয়েছেন। ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি বগুড়া 7 বেগম খালেদা জিয়ার যে সিট, ওখানে উপজেলা চেয়ারম্যান মিল্টন মোর্শেদ, ওর মোর্শেদ মিল্টন, ওর মনের পত্র উপজেলা চেয়ারম্যান বসেছে, পদত্যাগপত্র গৃহীত হয়নি। পাশাপাশি করেছি ঢাকা 20, তমিজুদ্দিন, তারপর মিরেশ্বরাই, ব্রাহ্মণবাড়িয়া 2, জয়পুরহাট 1, অনেকগুলো। সেখানে সিদ্ধান্ত হলো রং, এটা রং মিস ইন্টারপ্রিটেশন অফ ল, যেটা উপজেলার চেয়ারম্যান অ্যাকচুয়ালি পোস্ট অফিস অফ প্রফিটটা, লাভজনক প্রফিটটা দুই হলো যে অ্যাকচুয়ালি পদত্যাগে লাগবে না, তারপর পদত্যাগ করা হয়েছে। পদত্যাগ করা তারা করেছে, কিন্তু গ্রহণ করা না করা সরকারের ব্যাপার। সরকার গ্রহণ করতে দেরি করেছে, সেই জন্য যিনি পদত্যাগ করেছে তিনি সাফার করতে পারেন, শাস্তি পেতে পারেন না। এই পয়েন্টে কমিশন অ্যাকসেপ্ট করেছে এবং উপজেলার চেয়ারম্যান তারা পদত্যাগ করেছে বা লাভজনক পদ নেই, এসব কারণে গিয়ে উপজেলার চেয়ারম্যান এগুলো অ্যালাউ করে দিয়েছে। অর্থাৎ বগুড়া 7 আসনে যে বিকল্প প্রার্থী ছিল বিএনপির মোর্শেদ মিল্টন, সে এখন যোগ্য হলো। এবং নবাবগঞ্জে ঢাকা 1, সেখানেও সে কোয়ালিফাই, সেখানেও বিকল্প প্রার্থী ছিল। অর্থাৎ বিএনপির প্রার্থীর যারা মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল তার ভিতরে এর পর্যন্ত কয়েকজন একটা পাওয়া গেছে। জেলার চেয়ারম্যান যারা মোটামুটি সবগুলো হয়ে যাচ্ছে, মিরেশ্বরটা হয়ে গেলো, জবরের হয়ে গেছে। আর যেটা হলো ছোটোখাটো ভুল, আইনে বলা ছোটোখাটো ভুল, এটা ইগনোর করবে, এটা গ্রহণ, এটা কোনো এটা ডিফেক্ট হতে পারে না। গোলাম মাওলা রনিসহ অনেকেই এই জন্য এদের মনোনয়নপত্র বৈধ হয়ে গেল, অর্থাৎ তাদের বাতিল করা হয়েছে ঢালাভাবে রিটার্নিং কমিশন কর্তৃক, তাদের ঢালাও থেকে এখানে অনেকেই। আমি একটা ছোটো প্রশ্ন করি যে আপনারা শুরু থেকে কিন্তু নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে আসছিলেন এবং তাদের একটা স্বেচ্ছাচারিতার কথা বলে আসছিলেন, তাহলে এই আপিল নিষ্পত্তি তো আপনাদের পক্ষে কিছুটা রায় আসছে, সেক্ষেত্রে আপনারা এই পর্যন্ত খুশি আছেন কিনা? আমরা তো যেটা হলো আইনে আসছে, তারপর ডেফিনেটলি আমরা উই আর হ্যাপি, বাট আমরা কিন্তু হ্যাপি হব যদি যেটা বলছে যে কনভিকশন যাদের আছে কনফিউশনকে তারা নির্বাচন করতে পারবে। এটা আমরা মনে করি মিসকনসেপশন অফ ল, সিদ্ধান্ত আপিল ইজ কন্টিনিউ অফ দ্য ট্রায়াল। যদি যারা যাদের আপিল পেন্ডিং আছে তাদের সবাইকে যদি অ্যালাউ করে, বিশেষ করে বেগম খালেদা যদি আইন থেকে অ্যালাউ করে, সংবিধান থেকে অ্যালাউ করে, আমি তখন বলবো ন্যায় বিচার, ন্যায় বিচার। এখন এদেরকে দিল, বেগম খালেদা দিল না, ন্যায় বিচার কীভাবে আমরা নিশ্চিত খুব আশা করব। জি, ধন্যবাদ আপনাকে। রূপানোর, আপনি শুনছিলেন যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি জানাচ্ছিলেন যে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী যাদের নমিনেশন পেপার তারা অবৈধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজকে আপিল নিষ্পত্তির মাধ্যমে সেগুলো কিন্তু আবার তাদের পথ সুগম হয়ে গেল, অর্থাৎ তারা নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না। তো আপিল নিষ্পত্তি কার্যক্রম যতক্ষণ পর্যন্ত চলে আমরা এই পর্যন্ত এখানে থাকবো। নির্বাচন কমিশন থেকে সবশেষ খবরাখবর এসএটিভির মাধ্যমে দর্শকদের আপনার মাধ্যমে জানাতে পারবো। রূপানোর, রিয়াদ, আপনাকে।